प्राचीन ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষানিকেতন আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেম উলুম পটিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ও সহযোগী পরিচালক মাসিক বারাঙ্গুর সরকারের সম্মানিত সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক বিশিষ্ট ইসলামিয়া অর্থনীতিবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা উবাইদুল্লাহ হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমি মহতরমকে ওনার সুনির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى وتلك الأمثال نضربها للناس ولا يعقلها إلا العالمون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء فتيرة أنجمن شان الصحابة রিদওয়ান আল্লাহ আলাইহিম আজমাইনের উদ্যোগে আয়োজিত 33তম ঐতিহাসিক শানে সাহাবা সম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামীয় কাদার ওয়াজিব আল ইহতেরাম রফিউল মাকাম উলামায়ে কিরাম শ্রদ্ধা ভাজন মুরব্বীগণ, সম্মানিত শ্রীমণ্ডলী, প্রিয় যুবক, তরুণ বন্ধুরা, রব্বুল আলামিনের দরবারে একটি মকবুল ঐতিহ্যবাহী মাহফিলের মঞ্চ থেকে বড় বিনয়ের সাথে ফরিয়াদ করি মালিক যেন আপনাদের সামনে সেই শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। দিলের কানে শুনবো, আমলে নিয়ে শুনবো। আয়োজকের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিষয়ের আলোচনার ইঙ্গিত দিয়ে রেখেছেন। অন্যান্য আলোচক বৃন্দের যেমন বিষয়বস্তু নির্ধারিত, সেটি আমার ক্ষেত্রেও নির্ধারিত এবং এটি মাহফিলের ঐতিহ্য বা বৈশিষ্ট্য বলা যায় যে আলোচনার বিষয়গুলো একটি সমন্বিত রূপ ধারণ করে, একই বিষয়ে কথা পুনরাবৃত্তি হয় না। মেহমান বৃন্দের দিকে আগে থেকেই জানান দেওয়া হয় কে কোন বিষয়ে কথা বলবে। আমাকে বিষয়বস্তু দিয়েছেন উলামায়ে কেরামের সম্মান মর্যাদা এবং তাদের প্রতি যদি অশ্রদ্ধা অসম্মান কিছু হয় তার পরিণতি কি হয়।
মহতারাম হাজেরিন, এটি এমন একটি সময় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যখন আলমে কেরামের বিরুদ্ধে যাদেরকে আমরা এতদিন পর্যন্ত পর মনে করেছি, শুধু তাদের ধারাই নয়, কিছু কথিত আপনরাও তাদের মর্যাদা আঘাত আনছে। তরলমে কেরামের এই যে সম্মান মর্যাদা নিয়ে কথা বলা দরকার, তারা জাতির দরদি রাহবার, তারা আমাদেরকে পথে নির্দেশনা দেয়, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখায়, তারা নবীদের মিরাজ বহন করে, জাতির যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে তারা সামনের কাতারে থাকে। যারা বলো ত্যাগ কোরবানি নিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি বিষয় দিন ইমান এর রক্ষা করে, তাদের সম্মান মর্যাদা আমাদের জানা দরকার, তবে এই সমাজের মানুষ ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকবে। মহতারাম হাজেরিন, ওলামায়ে কেরামের মর্যাদা স্বয়ং রব্বুল আলামিন দান করেছেন, ওলামায়ে কেরামের মর্যাদা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে সেটি স্পষ্টভাবেই বলেছেন। আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, শ্রদ্ধা পাত্র ঘোষণা করেছেন, কেউ যদি তাকে সম্মান করতে না পারে সেটি তার পোড়া কপা দুর্ভাগ্য, এটি তার ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্মানের উচ্চতায় নিয়ে গেছে, মর্যাদার এক অনন্য আসন অধিষ্ঠিত করেছেন, তাকে সম্মান দিতে না পারা সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং বাণীর প্রতি অশ্রদ্ধার সামিল। রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ওয়া মান ইয়ুযিম শাআইরাল্লাহ ওয়া মান ইয়ুযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরাল্লাহ বলা হয় কোন নিদর্শন, কোন ব্যক্তি, কোন স্থান অথবা এমনকি যে কোন সময় যার মর্যাদার কথা রব্বুল আলামিন বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা রব্বুল আলামিন বলেন এটি খোদা ভীতির পরিচয়, আল্লাহ ভীতির পরিচয়। যাদের মর্যাদার কথা আল্লাহ পাক বলেছেন, তাকে মর্যাদা দিতে না পারা অন্তরে খোদা ভীতি নেই, আল্লাহ ভীতি নেই। কাজী ওলামে ইকরামকে সম্মান করতে হবে যেহেতু আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কিভাবে সম্মান দিয়েছেন সেই আয়াত বহু কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। আমি কথা সংক্ষিপ্ত করার জন্য আয়াতের কিছু হয়তো সংক্ষিপ্ত তর্জমা সাদা মাথা কয়েকটি আপনাদের সামনে পেশ করবার হয়তো সুযোগ পাব। মহতারাম হাজেরিন, পৃথিবীর সবচেয়ে বড় বিষয় হলো কালেমা, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্ববাদ, এবং এই বিষয়ের জন্য রব্বুল আলামিন নিজে প্রথম সাক্ষী এবং আরো দুজন সাক্ষী নিয়েছেন তার মখলুকাত থেকে, শহীদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আসমান থেকে আল্লাহ পাক নিয়েছেন ফেরেশতা, আর জমিন থেকে নিয়েছেন উলামায়ে কেরাম, শহীদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলম কায়িমুন বিল কিসত। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য যাকে আল্লাহ পাক সাক্ষী বানিয়েছেন, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের কাছে বড় মর্যাদাবান। দুনিয়ার কত পেশা, কত শ্রেণীর মানুষ আছে, বুদ্ধিজীবী আছেন, দার্শনিক, বিজ্ঞানী, ক্ষমতাবান, বিত্তশালী, রাজনীতিবিদ, সায়েন্টিস্ট, কত পেশা, কত যোগ্যতার মানুষ আছে। রব্বুল আলামিন শুধুমাত্র ওলামায়ে কেরামকে সিলেক্ট করেছেন যে তারা আল্লাহ পাকের ওয়াদানিয়তের সাক্ষী, এবং রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজা, সমস্ত মুমিনদের কথা আল্লাহ পাকের কাছে আছে মর্যাদা, উলামায়ে কেরামের বিশেষ মর্যাদা। আমাদের বড়রা আমাদের কি বোঝানোর জন্য কথা বারবার বলেন, প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, জুমাবার বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেক সাহাবী মর্যাদাবান, চার খলিফা বেশি মর্যাদাবান, প্রত্যেক নবী মর্যাদাবান, সৈয়দুল মুরসালিন বেশি মর্যাদা, প্রত্যেক ফেরেশতার সম্মানের পাত্র জিবরাইলের বিশেষ মর্যাদা আছে, প্রত্যেক মাসে আল্লাহ পাকের সৃষ্টি রমজানের বিশেষ মর্যাদা আছে, সব রাতেই গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর অনন্য,
কাজেই সমস্ত মুমিন আল্লাহ পাকের কাছে মর্যাদাবান পরমে কেরাম বিশেষ ভাবে মর্যাদাবান ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্যের কথা বলেন আমি তো কোরআনে কেরিমে কত প্রবাদ কত দৃষ্টান্ত কত বিধান নাজিল করি কিন্তু ওলামায়ে কেরাম এগুলো ঠিকই উপলব্ধি করেন সবাই ঠিক বুঝতে পারে না ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন এই পৃথিবীতে আমরা দেখি নানা বৈপরীত্য আছে শীত আছে তার বিপরীতে গরম আছে রাত আছে তার বিপরীত দিন আছে উঁচু আছে নিচু আছে সমাজে ধনী আছে নির্ধন আছে সবল আছে দুর্বল আছে জালিম আছে মজলুম আছে অর্থাৎ বৈপরীত্যের আদা এই গোটা পৃথিবীতে বৈপরীত্য না থাকলে আমরা নিয়মতের কদর বুঝতাম না রাতের অন্ধকার এটি যদি আমাদের সামনে থাকতো না থাকতো দিনের আলো আমাদের সামনে কদর হতো না যদি হেমন্ত এই যে গাছে পাতাগুলো ঝরে যায় এটি না থাকলে বসন্তের ফুল ফোটায় এটা আমাদের বুঝে আসতো না দারিদ্র না থাকলে স্বচ্ছতার কদর করতাম না অসুস্থতা না হলে সুস্থতার মুকুট যে আমাদের মাথায় আছে সেটি আমাদের বুঝে আসতো না অজ্ঞতা আছে বলে আলেমের কদর জাহিল আছে বলে ওলামায়ে কেরামের কদর যেহেতু কারণ ফেরাউন নমরুদের উত্তর শরীর তাদের প্রেতাত্মা তাদের বংশধর তাদের চেতনার লোক এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কাজী মুসা ঈসা ইব্রাহিম নো সৈয়দুল মুরসালিন আম্বিয়ে কেরামের পবিত্র কাফেলার সেই মিশন তাদের সেই আগম তাদের সেই চেতনার ধারক বাহকও কিয়ামত পর্যন্ত থাকতে হবে আর সেটি হাদিসে পরিষ্কার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কেন উলামায়ে কেরাম যদি আজকে অকল্যাণের পথে জাহান্নামের পথে ডাক দেবার আহ্বান করার মানুষ থাকে জান্নাতের পথে আহ্বান করার কি মানুষ দরকার নয় আজকে যদি গুনাহের চোরা গলিতে আমাদেরকে ডুবিয়ে মারবার যদি লোকজন আশেপাশে থাকে জান্নাতের মহাসড়কের কথা বলবার কি লোক দরকার নেই আজকে যদি শয়তানের সন্তুষ্টির কথা বলবার জন্য সমাজে লোক দাঁড়িয়ে থাকে রব্বুল আলামিনের সন্তুষ্টি কথা বলার কি লোক দরকার নেই তারাই হলো উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মোহতরম হাজির জন্য বলবো উলামায়ে কেরামের কদর উলামায়ে কেরামের মর্যাদা উলামায়ে কেরামকে মর্যাদা দিতে না পারা ইয়াহিয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইযা রাআইতা আর-রাজুল ইয়াতাকাল্লাম ফি হাম্মাদ ইবনে সালামা ওয়া ইকরামা মাউল ইবনে আব্বাস ফাত্তাহিম আলাল ইসলাম সেই যুগের কথা যদি কেউ হাম্মাদ ইবনে সালামাকে নিয়ে কটূক্তি করে ইমাম আবু হানিফা উস্তাদ কেউ যদি ইকরামা মাউল ইবনে আব্বাস হাদা আব্দুল ইবনে আব্বাসের আজাদকৃত গোলাম বড় তাফসীর কারক মুফাসসির তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বলছে যে কটূক্তি করে তার ইসলাম প্রশ্নবিদ্ধ তার ইসলাম সন্দেহযুক্ত ফাত্তাহিম আল ইসলাম যুগে যুগে মুনাফিক এবং মুনাফিক এক দুশর রায় উলামায়ে কেরাম পথের কাঠা তাদের ব্যাপারে কথা বলেছে গজওয়ে তাবু মুনাফিকদের কিছু সাহাবে কেরামদের মধ্যে যারা বড় বড় আলিম তাদের ব্যাপারে বলে মা রাআইতু মিছলা হাউলা কুররাইনা হাউলা কুররাইনা হাউলা আকযাব আলসিনা ওয়া আজবার ইনদা লিকা বলছে আমাদের এই কুররা মানে সাহাবে কেরামের যে উলামায়ে কেরাম এদের মত আর কাউকে দেখিনি যারা যুদ্ধে পিছনের কাতারে থাকে এবং মিথ্যাচার করে খাওয়ার সব বেশি খায় নাউজুবিল্লাহ মুনাফিকদের কথা অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে উলামায়ে কেরাম যারা তাদের নিয়ে সমালোচনা করে এজন্য হাদিস শরীফে আছে কোন ন্যায়পরায়ণ বাদশা অথবা কোন আলেমকে নিয়ে যে কে কটূক্তি করে তার ভিতরে নেফাকের সন্দেহ আছে মুনাফিকি সন্দেহ আছে যখন কটূক্তি করে উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেন وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ رب العالمين বলেন তাদের কি যদি আপনি জিজ্ঞেস করেন যে এসব কেন কথা বললে সাহাবে কেরামদের মধ্যে উলামায়ে কেরাম ওরা বলবে যে আমরা একটু রসিকতা করেছি কথার কথা আমরা সিরিয়াসলি কিছুই বলিনি ওয়ার নট সিরিয়াস এনাফ আমরা তো সিরিয়াসলি কিছু বলিনি আল্লাহ পাক বলেন কাকে নিয়ে রসিক কথা আল্লাহ পাককে নিয়ে কোরআনের আয়াত নিয়ে রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম কোন জুহাদ চলবে না
কোনো জোর আপত্তি চলবে না, তোমরা কাফির হয়ে গেছো, এটা আল্লাহ পাকের ফতোয়া। কাজী উলামায়ে কেরাম বলেন ফতোয়া লেখা আছে ফতোয়া আলমগীরের মধ্যে, কেউ যদি কোন আলিমকে শুধু এলম তার কাছে দিন এলম থাকবার কারণে যদি ঘৃণা পোষণ করে তার ক্ষেত্রে কুফরির আশঙ্কা আছে, কুফরির আশঙ্কা আছে। কেউ যদি কোন আলেমকে তার ইলমের কারণে, কোরআনের হাফিজকে তার হেফজি কোরআনের কারণে, অন্য কোন কারণ না, এই কারণে যদি ঘৃণা করে তার ঈমান প্রশ্নবিদ্ধ, নতুন করে ঈমান আনতে হবে। তবে হ্যাঁ, কোন আলেমের কোন আচরণ কোন কথার কারণে যদি তাকে ঘৃণা করে, ওলামায়ে কেরাম বলেছেন অন্য কোন আলেমের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো মহব্বত রাখতে হবে, যাতে করে এরকম না হয় এক আলেমের প্রতি ঘৃণা পোষণ করতে গিয়ে টোটাল ওলামা সমাজের প্রতি যেন ঘৃণা অন্তরে সৃষ্টি না হয়। কোন ভণ্ড ডাক্তারের কারণে কি পৃথিবীর বেশিরভাগ ডাক্তারের প্রতি কেউ ঘৃণা করে? কেউ ভণ্ড পীরের কারণে কি হকারে পীরের মর্যাদা কমে যাবে? যদি ওলামায়ে কেরামদের মধ্যে কেউ যদি দায়িত্বহীন আচরণ করে তার ধারা গোটা সমাজ গোটা সোসাইটি ওলামায়ে কেরাম সে দায়িত্ব বাদ দিতে পারে না। এই জন্য আমরা বলবো কোন আলেমের বিশেষ আচরণ যদি কারো অপছন্দ হয় কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামের প্রতি আকীদত মহব্বত থাকতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ রোজা মুবারকের কাছে গিয়ে চোখের পানি ফেলছেন। ওমর আল খাত্তাব বলেন ইয়া মুআজ লিমাযা তাবকি কেন কাঁদছো? তিনি বলেন একটা হাদিস আমার সামনে আছে, এ আমি এই হাদিসে কোনো বিপরীত কোনো সাহাবায়ে কেরাম বড় সচেতন ছিলেন, বড় সচেতন, এবং বলতে আমার আশঙ্কা হয় কোনো এই হাদিসের খেলাফ কোনো আমি আমল করেছি কিনা। ওমর আল খাত্তাব বলেন কি হাদিস? হাদিস শরীফ আছে মান আযালি ওয়ালি ওয়ালিয়ান ফাকাদ আযালতু বিল হাক। হাদিসে কুদসি, কেউ যদি আমার আপনজনের কোন আপনজনকে নিয়ে শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, হিংসা বা জিজ্ঞাসা, রব্বুল আলামিন হাদিসে কুদসি, রব্বুল আলামিন বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ পাকের ওলি আপন কারা? খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা এবং শাফি রহমতুল্লাহ দুজন পৃথিবী বিখ্যাত দুজন ইমাম, দুজন ইমামের এই কথা নকল করেন, ইন লাম ইয়াকুনিল উলামা ওয়াল আমিলুন আউলিয়া লিল্লাহ ফালাইসা লিল্লাহি আউলিয়া। যদি সত্যিকার আলেমে আমেল ওলামায়ে কেরাম হক্কানি আলেম যদি আল্লাহ পাকের আপন না হয়, পৃথিবীতে আল্লাহ পাকের আপন বলতে কেউ নেই। তাহলে ওয়ালিয়ান এই হাদিসের আলোকে আমরা বলতে পারি সত্যিকার হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোন হিংসা পোষণ করা রব্বুল আলমিনের যুদ্ধ ডেকে আনে। হযরত মুআজ এই জন্য কাঁদছেন, এই জন্যই কাঁদছেন। হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা আছে যে কোনো শহরে যদি উঁচু উঁচু বাণিজ্যিক প্লটগুলো উঁচু হয় এবং ওলামায়ে কেরামের প্রতি অশ্রদ্ধা হয়, পয়সা করে বিবেচনায় বিয়ে শাদি হয়, পয়সা করে বিবেচনার বিয়ে শাদি হয়, মেয়ে পক্ষ ছেলে পক্ষ যে পক্ষই হোক, তখন শাসকদের শাসকদের জুলুমের আশা করতে পারো, দুর্ভিক্ষ বা মন্দার আশঙ্কা করতে পারো। আলী ইবনে আবি তালিব এই সমাজ এগুলোই হয়। মোহতরম হাজরি, এই জন্য বড়দের কথাই নকল করছি, বড়দের নকল কথা। হাসান ইবনে যাকওয়ান বড় আলিম, তার সামনে অনেকেও আরেক আলিমের সমালোচনা করলো, খারাপ কিছু উল্লেখ করলো, তখন তিনি বলেন মা লা তাযকুর মাসাবির উলামা, উলামায়ে কেরামের এই দিকগুলো আমার সামনে আলোচনা করবে না, ফয়হিতুল্লাহ কাল্লা, আল্লাহ তোমার কলবের মধ্যে মৃত্যু দেবেন, অর্থাৎ তোমার কলব মারা যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলছে গালিবান আলামে ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, কেউ যদি ওলামায়ে কেরামের ব্যাপারে জবান দরাজি করে কটূক্তি করে নানা কথা বলে তার দুনিয়া থেকে বিদায়ের সময় খেলমান নাস নসিব না হওয়ার আশঙ্কা থেকে যায়, কত বড় খারাপ পরিণতি। এই জন্য আমরা খুবই সাবধান হব, সতর্ক থাকব। আমরা বড় আত্মঘাতী জাতি, আমি হয়তো এই জায়গায় বা অন্য কোথাও বলেছি কথা, পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো তাদের ধর্মীয় ব্যক্তিত্বকে শ্রদ্ধা সম্মান করতে জানে, ধর্মকর্ম যাই কিছু করুক বিকৃত তবে ধর্মীয় ব্যক্তিত্বের একটা মর্যাদা আসন আছে। পোপ খ্রিস্টান বিশ্বের এক প্রধান পুরোহিত যাকে বলা হয়, পৃথিবীর যে দেশে যায় রাষ্ট্রীয় সম্মান পায় প্রোটোকল, অনেক আগে থেকে হেড অফ গভর্নমেন্ট আসলে যেভাবে প্রোটোকলগুলো মেনে চলা হয় ও ওই নিয়ম মেনে চলা হয়। আমেরিকার এক পুরোহিত গির্জা কেলেঙ্কারিতে জড়ায়,
গির্জা এবং তার খ্রিস্টানদের মধ্যে বহু গ্রুপ সবাই মিলে $500 মিলিয়ন সমঝোতা কি জন্য যাতে করে এই কেলেঙ্কারির কথা পত্রিকায় না আসে তারা বলল আমাদের ধর্মীয় ব্যক্তি বা পুরোহিত তার যদি মর্যাদা হানি হয় শুধু ব্যক্তির মর্যাদা হানি হবে না আমরা যারা এই ফেরকা তাদের দল আমরা যারা এই ধর্মের এই ফেরকার অনুসারী আমাদের প্রত্যেকের বদনাম হবে খ্রিস্টানরা যদি তার পুরোহিতের মর্যাদা রক্ষা করার জন্য $500 মিলিয়ন খরচ করে আর মুসলমানের সন্তান নিজের পকেটে টাকা খরচ করে পত্রিকা শিরোনাম দেয় পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী এই আত্মঘাতী কাজ করে না তাই আপনারা ব্যাংককে হয়তো খেয়াল করেছেন আমি বোর্ডিং পাস নেওয়ার সময় এয়ারপোর্টে খেয়াল করলাম লেখা আছে কাউন্টার ফর বুদ্ধিস্ট মঙ্ক বুদ্ধদের যারা ধর্মীয় ব্যক্তি তাদের জন্য আলাদা কাউন্টার তার মানে তাদের অন্যান্য ভিপির মতো আগে ইমিগ্রেশন হবে বোর্ডিং পাস হবে আগে পাবে আলাদা লাইনে দাঁড়াতে হয় না ভিড় করতে হয় না যদি বুদ্ধরা তাদের ধর্মীয় ব্যক্তিত্বকে এয়ারপোর্টের মতো ব্যস্ততম জায়গায় সম্মান করতে জানে আরামনাথ কত পিছনে আমরা ওলামায়ে কেরামকে সে সম্মান করতে শিখিনি মহতরম হাজরিন ওলামায়ে কেরামের প্রতি সমান মহব্বত থাকতে হবে মহব্বত একটা ছোট বিষয় না অনেক বড় বিষয় হযরত আনাস আমি ব্যাখ্যায় যাচ্ছি হযরত আনাস বিন মালিক থেকে বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ জিজ্ঞেস করে আর রাসূলুল্লাহ মত সাআ কিয়ামত কবে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করছো তোমার প্রস্তুতি কি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ বড় কোন সালাত সিয়াম আমলের অত পাল্লা ভারী নয় জুলিতে অত কিছু দেখতে পাই না তবে আমার আমলের জুলিতে একটা জিনিস দেখতে পাচ্ছি নিঃসন্দেহে সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহা কিয়ামতের মাঠে প্রত্যেক লোকের হাসর তাদের সাথেই হয় যাকে মহব্বত করে ওলামায়ে কেরাম আল্লাহ পাকের ওলি বুজুর্গ আপনজন তাদেরকে মহব্বত করতে পারা হাসরের দিনে জান্নাতে তাদের পাশে থাকাই আপনাকে মিথ্যে থাকে এবং একটু পাশে থাকা মানে কি ইবনে দিনার এই ঘটনা ওলামায়ে কেরাম আপনাদের কি শোনা যে একজন আলেমের পাশে থাকতে পারা কত বড় সৌভাগ্য মালিক ইবনে দিনারের সাথে এক নাস্তিকের তর্ক হয় নাস্তিক বলে যে আল্লাহ পাকের অস্তিত্ব নেই নাউজুবিল্লাহ তিনি বলেন আল্লাহ পাক আছেন দলিল প্রমাণ পেশ করছেন এবং দলিল পাল্টা দলিল তর্ক পাল্টা বিতর্ক কোন একটা পর্যায়ে সিদ্ধান্ত আসে না পরে তিনি বলেন আমি চ্যালেঞ্জ করলাম মালিক ইবনে দিনার বলেন তুমি আল্লাহ পাককে মানো না আমি আল্লাহ পাককে মানি যদি সাহস থাকে আগুনে হাত রাখো আগুনে হাত রাখো যার হাত অক্ষত থাকবে সে হকের উপরে আর যার হাত পড়ে যাবে সে বাতিল তার চিন্তা ঠিক নয় দুইজনে আগুনে হাত রাখলো তবে ওই নাস্তিক মালিক ইবনে দিনারের হাত ধরে আগুনে হাত রাখলো দেখা যায় আগুনে কারো হাত পড়ে নাই মালিক ইবনে দিনারের হাতও পড়ে নাই ওই নাস্তিকের হাতও পড়ে নাই ওলামায়ে কেরাম লিখে এই ঘটনা মালিক ইবনে দিনার আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিন কি দেখলাম আমি তো তোমার ওয়াদানিয়তের কথাই বললাম আর এই লোকটা তো বিরোধিতাই করেছে কিন্তু আমার হাত পড়লো না বুঝলাম কিন্তু তার হাতও কেন পড়লো না আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয় দিলে এক কথা আসে যে মালিক ইবনে দিনার তোমার হাত পড়ি না তোমার আপন বন্ধু কিন্তু তার হাত কেমনে পড়ি যে আমার বন্ধুর সাথে হাত রেখেছে যে আমার বন্ধুর হাতে হাত রেখেছে ওলামায়ে কেরামের হাতে হাত থাকলে নাস্তিক হলো তার হাত পড়ায়নি কিন্তু আলেমের সাথে সম্পর্ক হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে সমস্ত জাদুকররা মাঠে নেমেছিল ওলামায়ে কেরাম বলেন তাদের হিদায়াতের একটি উসিলা ছিল উসিলা সেটা হলো এই তারা পোশাক আশাকে বেশভূষায় মূসা আলাইহিস সালামের পোশাক পরেছিলেন সেদিন আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালামের তো পোশাক পরে আসছে আমার নবীর প্রতিকূপি হয়ে আসছে এই জন্য তাদের হেদায়তের ওসিলা করে দিয়েছেন তারা আগ মুমিন হয় যারা একটু আগে ফেরাউনের সাথে দরকষাকষি করে আমরা জিতে গেলে আমরা কি পাবো বার্গেনিং করে আর এরপরে তারাই বলে আমানা বিরাবিল আলিম রাব্বিল সাহাবা তারাই বলছে ওলামায়ে কেরামের বেশভূষা এরকম পোশাক সেটি আল্লাহ পাকের কাছে কদর আছে মহতরম হাজরিন ওলামায়ে কেরাম বড় দরদী বড় হিতাকাঙ্ক্ষী তাদের
রাতও তাদের মেহনত, যাদের সারা রাত যায় কুতুবিনি একটু ঘুম এরপর আবার তাহাজ্জুদ, দিনে সারাদিন দাওয়াত ও তাবলীগ তালিম ও তাজকিয়া, কেউ খামেকায় ব্যস্ত, কেউ মাঠে ময়দানে ব্যস্ত, কেউ দর্শে গায়ে ব্যস্ত, আর সেই দর্শে গার ব্যস্ততার জন্য রাতেও একটি বড় সময় এবাদত বন্দেগীতে সময় কাটায়। তারা যদি আল্লাহ পাকের প্রিয় না হয়, এই সময় যে আল্লাহ পাকের কাছের মানুষ খারা, পৃথিবী ঘুমন্ত, ওলামায়ে কেরাম তাদেরকে জাগ্রত করে, আপনারা ঘুমা, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম তাদের জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্র শব্দ আজানের সুমধুর কণ্ঠে আপনাদের কানে পৌঁছিয়ে দেন। এই দিন যখনই হুমকির মুখে পড়েছে, ওলামায়ে কেরাম সামনের কাতারে ছিলেন। এই জন্য আমরা বলি, ওলামায়ে কেরাম মানে কবর পাহারা দেয়া নয়, মৃত্যু মানুষকে পাহারা দেয়া নয়, আলম হ মানে হলো জীবন্ত মানুষের ইমান পাহারা দেয়া, জীবন্ত মানুষের ইমান পাহারা দেয়া। ওলামায়ে কেরামকে, ওলামায়ে কেরাম কারা? যারা ইমাম আবু হানিফা শাফি রহমতুল্লাহ আলাইহির ফিকহি জ্ঞান যারা ধারণ করে, যারা আহমদ ইবনে হাম্বলের দৃঢ়তা অন্তরে লাভ করে, যারা ইবনে তাইমিয়ার সাহস অবলম্বন করে, যারা মুজাদ্দিদ আল-ফিহারি রহমতুল্লাহ আলাইহির লাগাতার অবিরাম মেহনত যারা ধারণ করে, যারা শায়খুল হিনের ইংরেজ বিরোধী লড়াইয়ের সেই চেতনা ধারণ করে, আজকে ওলামায়ে কেরাম কারা যদি জানতে চান, আমরা বলবো মাল্টা সাইপ্রাসের জেলের প্রাচীনকে জিজ্ঞেস করো শায়খুল হিন কে ছিলেন, করাচি এবং ইন্ডিয়ান জেলখানাকে জিজ্ঞেস করো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, এবং দাওয়াত ও তাবলীগের বিশাল ময়দানকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কে জিজ্ঞেস করো, এই যে জাজিরা আন্দামান দ্বীপপুঞ্জকে জিজ্ঞেস করো জাফর আহমদ থানসি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, এবং মিনা মিয়ানওয়ালার জেলখানাকে জিজ্ঞেস করো আতাউল্লাহ সাহেব বুখারী রহমতুল্লাহ আলাইহি কে। ওলামায়ে কেরাম আপনাদের জন্য, ইংরেজরা যখন আপনার দিন ইমান নিয়ে চিনিমিনি খেললো, আপনাদের সবচেয়ে বড় দামি জিনিসটি কেড়ে নেবার চেষ্টা করলো, তখন কারা রক্ষা করেছে? আলিগড়ের কেউ শিক্ষিত? তখন তো বহিষ্কৃত হয়নি তাদের কেউ, কেউ না। ইংরেজের যারা পাঁচ আটা গুণা কখনো ইসলাম রক্ষা করে নাই, যখন এই দিনের উপর হামলা হয়, এমনকি এই দিনকে বিক্ষত বিক্ষত করা হয়, নতুন দিন প্রচারের অপচেষ্টা হয়, বাদশাহ আকবর নাম শুনেছেন, শুকরের গোশত হালাল নাউজুবিল্লাহ, গরুর গোবর পবিত্র পূজা করতে হবে, ইসলামী নাম রাখা যাবে না, এবং কৃষ্ণ এবং বুদ্ধের সম্মান প্রদর্শন করতে হবে, ইসলামী শিক্ষাবাদ, 1000 বছর ইসলামের ইতিহাস, নতুন ইতিহাস শুরু, কালমাউবা, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ আকবর, নতুন কালামা। যে যখন এই অপচেষ্টা হলো, তখন কি আল্লাহ পাকের দিন রক্ষা করার জন্য পশ্চিমা বা পূর্বের কোনো বিজ্ঞানী এগিয়ে আসছে? কোন সায়েন্টিস্ট, কোন গবেষক, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী, কোন লেখক? কেউ না। ওই যে মসজিদের ফ্লোরে বসে যারা দিন শেখেন, মাদ্রাসার ছাঁটাই বসে যারা দিন শেখেন, তারাই দিন রক্ষা করে। হযরত মুজাদ্দিদ আল-ফিহারি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় গেলেন, মেহনত করলেন, আল্লাহ পাক অনুকূল করে দিয়েছেন, দিন হেফাজত করেছেন, যুগে যুগে তারাই আপনাদের এই দামি জিনিসটা রক্ষা করে, হেফাজত করে। ইংরেজরা ষড়যন্ত্র করলো, ওলামায়ে কেরামকে ফাঁসির কাজটি জোলালো, তারা জানে এদেশে আরো কোটি কোটি মুসলমান ছিল, কিন্তু জানে, আমি উদাহরণ আপনাদের সামনে টেনে আনবো, যদি ছাগলের পাল গরুর কোনো পালের উপরে নেকড়ে বাঘ হামলা করতে চায়, যদি নেকড়ে বাঘ বুদ্ধিমান হতো, ছাগল খাওয়ার আগে রাখালকে আগে মারবে, রাখালকে, কারণ রাখালকে মেরে ফেলা হলে চিৎকার দেওয়ার কেউ নেই। এই ছাগলের এই যে শত শত ছাগল, এই পাল সকাল বিকাল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এক সপ্তাহে সাবার করা যাবে, কারণ রাখাল নেই, চিৎকার দেওয়ার কেউ নেই। কোনো এটিএম বুথে যদি ডাকাতি করতে হয়, সিকিউরিটি গার্ড আগে মেরে ফেলে, কোনো ঘরে ডাকাতি করতে হলে দারোয়ানকে আগে মেরে ফেলে, ঠিক তেমনি দিনের উপর যখন ডাকাতি করবার কেউ চিন্তা করে, আগে ওলামায়ে কেরাম থেকে সরিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দিতে চায়, কারণ তারা যতদিন বেঁচে থাকবেন, যতদিন দায়িত্বশীল থাকবেন, ততদিন পর্যন্ত দিনের অঙ্গহানি করা, দিনের উপর ডাকাতি করা সম্ভব হয় না। রাখা অতন্ত্র প্রহরী, তারা ঠিকাদার নয়, তারা ইজাদার নয়, তাদের ব্যাপারে কটাক্ষ। ওলামায়ে কেরাম বড় কষ্ট করে দিন রক্ষা করেছেন, সে ইতিহাস দীর্ঘ। আর ওলামায়ে কেরামের মেহনতির কথা গুলো তো ছাত্রদেরকে আমরা বলি, আপনারাও বলেন,
দিন এমনি আসে নাই, বড় কষ্ট। আমরা সাধারণ মানুষগুলো হয়তো আমরা আমাদের লাইনে ব্যস্ত, কিন্তু ইমাম মোহাম্মদ ইবনে হাসান শাইবানিকে জিজ্ঞেস করো, তিনি কত হাজার বিনিয়োগ ধরে রাত কাটিয়েছেন, এমনকি তার কন্যা বলে বাবা একটু ঘুমাবেন না, বিশ্রাম নেবেন না, তিনি বলে মেয়েকে মা কেমনে ঘুমায়, কারণ পুরো গ্রামের মানুষ শুয়ে আছে, সকালে যদি কেউ আটকা পড়ে আমার কাছেই দৌড়ে আসবে, মোহাম্মদ মাসালা বলো তো, মোহাম্মদ মাসালা বলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সফরে কতদিন না কেটেছিলেন ইতিহাসে আছে। আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলাইহি নিজের পরনের কাপড় বিক্রি করে এলেমের সফরে গেছেন, বাগদাদের হাফিজুল হাদিস হাজ্জা তিনি বললেন আমার মা এলেমের সফর আমাকে 200 রুটি বানিয়ে, 200 রুটি রুটি সাথে দিলাম, সুপ বা সালন ঝোল যেটি বলেন এটা তুমি ওই জায়গায় পাবা, কোথায়, বাগদাদের দজলা নদী, দজলা, এই দজলা নদীর পানি হলো তোমার রুটি বীজাণু, এটি সুপ, এটি খেয়ে খেয়ে 200 রুটি ছিল, একদিন একটা বিজি বিজি খেয়ে আলম শিখেছেন। আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি নিজের এই আমলে 2000 কিতাব লিখেছি, 2000 ছোট বড়, এবং সেই যুগে তো বর্তমান কলম গুলো ছিল না, বাঁশের গাছের কলম, এগুলো যে বারবার নিপ পাঠাতে হয়, নিপ পাঠাতে যে যে জিনিসগুলো পরিত্যক্ত রয়ে যায়, তিনি ওসিয়ত করে গেলেন আমার যখন গোসল হবে মৃত্যুর পরে, গোসলের জন্য যে গরম পানি, এই যে কলম থেকে যে উচ্ছিষ্ট যে ভাঙ্গা, এগুলো যিনি যে আগুন জ্বালাবে আমার গোসলের ব্যবস্থা করবে। ওলামায়ে কেরাম বলেন ওনার কলম থেকে বের হওয়া এত বেশি ছিল যে এরপরে গোসলের পানি তৈরি করার পর অতিরিক্ত রয়ে গেছে। ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি এত বড় মেহনত, এত বড় কেন যে কোরবানি দিয়ে তার আলিম শিখেছে আমাদের আকাবিরদের। হযরত আমি ওলামায়ে কেরামের আদব শ্রদ্ধার কথাই বলছি, হযরত আমাদের শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে যে কি উনি হযরত শাহুনিরা তো অনেকেই পড়েছেন, অনেকে কিন্তু অনেকে বড় বড় বিখ্যাত পরিচিতি পেয়েছেন, সবচেয়ে বেশি শীর্ষে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, কেন পেয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়, বেশি পড়াশোনা, বেশি মোতালা, নাকি স্মৃতি শক্তি মজবুত, কি কারণে, তিনি বললেন আমার চেয়ে হয়তো অনেকে বেশি মোতালা করেছেন, অথবা কেউ কেউ আমার চেয়ে স্মৃতি শক্তি মজবুত, কিন্তু আমি জানি যে আমার অন্তরে এলম এবং ওলামায়ে কেরামের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আমার অন্তরে আছে, এলমের প্রতি এবং ওলামায়ে কেরামের প্রতি কেমন শ্রদ্ধা। হযরত শাহুন রহমতুল্লাহ যখন হজে যাবেন, হযরত আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ বললেন ওস্তাদের কাছে খালছে চোখের পানি ফেলছেন, আপনি বিদায় নেবেন আমাদের ছায়া খেয়ে দেবে, আমাদের উপর থেকে কেউ নাই, কাঁদছেন, তিনি কাঁদতে দিলেন। এরপর হযরত শাহুন রহমতুল্লাহ আলাই ওলামাদের প্রতি শ্রদ্ধা, উস্তাদের প্রতি, আমি একটি ঘটনা নকল করতেছি, তিনি ভাবলেন আমার সাথে আমার সাগরে আমার জন্য চোখের পানি ফেলছেন, আজকে তো আমার উচিত বিদায়ের সময় আমার উস্তাদের কাছে যাওয়া, কিন্তু আমার উস্তাদ তো নাই, কাসিম নারদুফি রহমতুল্লাহ আলাই তিনি তো ইন্তেকাল করেছেন, ঘরে গেছেন, কাসিম নারদুফি রহমতুল্লাহ আহলিয়া তো করে বেঁচেছিলেন, বললেন মা আমি হজে যাব, আমার উস্তাদকে পাচ্ছি না, চোখে পানি ফেলছি, এবং বললেন আমার উস্তাদের কোনো ঘরের জুতা আছে কিনা দেন তো, ঘরের জুতা বের করে দিল, কাসিম নারদুফি রহমতুল্লাহ জুতাগুলো মাথায় রেখে অনেকক্ষণ খানলেন, তো তারাও নিজের উস্তাদ ওলামায়ে কেরামকে ভাবি সম্মান করেছেন। মহতরম হাজির আমি বলবো ওলামায়ে কেরামের কদর করবেন, তারাও জানে আপনার মতো তারা কম বুঝে না যে দুনিয়া এই লাইনে এটি বুকের রাস্তা না, ত্যাগের রাস্তা, এটি ফুলে ভরা জায়গা নয়, এটি অনেক সময় খণ্ডকাকীর্ণ কাঠায় ভরা, এটি শুধু ফুল বাগানে বিচরণ না, জেলখানার চার দেয়ালও যেতে হয়, এটি শুধু আরামায়েশের জায়গা নয়, রণাঙ্গনে রক্তের নজরানো পেশ করতে হয়। জানেন যে আজকে বালাকোটের পাথর কুচিকে জিজ্ঞেস করো, হযরত সৈয়দ আমর রহমতুল্লাহ আলাই শাহ ইসমাইল রহমতুল্লাহ আলের শাহাদতের তমান্না, শাহাদত সেই জায়গায় ওলামায়ে কেরামের সামনে ইতিহাস এগুলো, এমনকি নিজের হকের উপরে ছিলেন যদিও শাসকদের সারালে পড়েছে, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই তিন শাসক মামুন মুরতাসিম ওয়াসিম তিন জনের আমলে বারবার বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, এমনকি জেলখানায় দেওয়া হলো, নির্যাতন করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো
এবং কঠিন পরীক্ষার সময় এলম এবং ফিকহের প্রতি তাদের আগ্রহ। তারিখ আছে বাদশাহর দরবারে ইমাম শাফি রহমতুল্লাহ এর কোন সাগরীককে দেখলেন, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ এর সামনে নিয়ে আসলেন, জেলখানার কথা বলে গেছেন, নির্যাতনের কথা বলে গেছেন, সবই পিছনে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ সাগরীককে দেখে ফেকার এক মাসালা পেশ করলেন যে অমুক মাসালার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ এর কথা কি ছিল। শাসক রাজ দরবারে কিছু মোল্লা রাজদরবারে ওলামায়ে হক যেমন আছে, দ্বীনের বিষয় গোপন রাখা, বিকৃত করা, খাটসাট করা, সম্পাদনা করা, রুচি অনুযায়ী পেশ করার রুকু যুগে যুগে ছিল আছে। মাসালাল্লাযীনা হামিলুত তাওরা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিল আসফারা, কিতাব আছে ঠিক ওই পিঠে গাদার মতো, এগুলো থেকে কোনো উপকৃত হয়নি। তখন রাজদরবারে কোনো মোল্লা বলল, দেখো ফাঁসির আসামি ফেকার মাসালা নিয়ে আলোচনা করে। কিন্তু এমন সময়ে তারা এলমের মরমে কারামের ইতিহাস পড়ে দেখুন এলমের প্রতি তাদের আন্তরিকতা। এই জন্য মহতরম হাজেরি, আমি এতক্ষণ বলতে পারবো তাও আশা করিনি, আসলে বড় অসুস্থতা নিয়ে আসছি, কথা বলতে কষ্ট হচ্ছিল, হয়তো আমার সময় আমি আর দুই চার মিনিট কথা বলে বিদায় নেব। ওলামায়ে কেরামের কদর সম্মান আলহামদুলিল্লাহ আপনাদের অন্তরে আছে বলে ওলামায়ে কেরামের কথাগুলো আপনারা শুনতে আসছেন, এবং এই জন্য আপনারা বড় মনোযোগ নিয়ে জুমার আলোচনা শোনেন, মাহফিলে আসেন, খানকায় যান, দাওয়াত তবলীগের মেহনতে যান। মনে রাখতে হবে যাকে দিয়ে যা হয় তাকে দিয়ে তাই করাতে হবে। আমাদের দিয়ে ক্লিনিক হবে না, ডাক্তার দিয়ে মাদ্রাসা হবে না, ইঞ্জিনিয়ার দিয়ে আরেকটা হবে না, যার যেটি কাজ যার কাছে যেটি আলম তাকে দিয়ে সেটি হাতে হবে। যদি ডাক্তার ফতোয়া দেয় বড় ভুল করবে, বড় ভুল করবে, কিন্তু আজকাল তো কত মুফতি সমাজে দেখা যায়, পুরো জীবন হয়তো অন্য কাজে ছিল কিন্তু বড় বড় ফতোয়া। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের একটি বড় আলামত হলো দ্বীনের কোন বিষয়ে ফতোয়া দেবার আগে হাজারবার চিন্তা করে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বেশ একাধিক প্রায় 11টি লক্ষণ বা আলামত পরিচয় দিয়েছেন, তার মধ্যে পরিচয়টিও আছে যে তারা তাদের জাহের বাতেন এসলা করে, সংশোধন করে, যেটি মুখে বলে সেটি আমল করে, দুনিয়া তাদের কাছে তুচ্ছ, এবং তারা কোনো ফতোয়ার বিষয়ে বড় ধীরে বড় ভেবে চিন্তেই ফতোয়া দেয়, অন্যকে কাফির ঘোষণা দেয় না, কাফির কি ইসলামে আনতে চায়, কে কে কাফির এটি তালিকা তারা তৈরি করে না। ওলামায়ে কেরাম আপনাদের দরজে রাহবর, তারা আছে বলে মিম্বর আছে, মেহরাব আছে, আজান আছে, একামত আছে, আমাদের ইমান আকিদা আছে। তারা না থাকলে এগুলো থাকতো না, পৃথিবীর ইতিহাস আপনাদের সামনে, স্পেন, মেনিলা, কসোভো, আলবেনিয়া, যে সমস্ত জায়গায় ওলামায়ে কেরামকে সেই জায়গা থেকে নির্বাসিত উচ্ছেদ করা হলো, একটা পর্যায়ে দিন তাদের রক্ষা হয়নি। আজ থেকে যদি আর কোনো আলেম তৈরি না হয় বলেন, 30 বছর পরে আপনার মসজিদে কোনো ইমাম খতিব কোনো মুয়াজ্জিন আলোচক আপনি খুঁজে পাবেন না। ওলামায়ে কেরাম আপনাদের রাহবর, আপনাদের দরদি রাহবর, তারাই বড় কষ্ট করে আপনাদের দিন রক্ষা করে, দিনের হেফাজত করে, অনাহারে থেকে অর্ধাহারে থেকে এই কাজটি করে। এবং এই হাদিসটা আপনারা একটু ভেবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহাম, ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা আখাযা বিহাদিল ওয়াফির, আমরা তাদের কেন কদর করব না। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওয়ারিস মানেই বুঝেন তো নবীদের মিরাস, এটি তারাই পায় অংশীদার। তাহলে এমন একটি দৌলা হাজার বছর পরে এসে আমি কেরামের ওয়ারিস হই না, পৃথিবীর টাকা পয়সা সম্পদের ওয়ারিস হতে হলে আপনার 100 বছর আগে পরদাদার সম্পত্তি আপনি পান না, আগে অনেকে ভাগ করে নিয়েছে। দুনিয়ার টাকা পয়সা কমতা এগুলো নেক্সট টু পাশাপাশি থাকতে হয়, সাথে থাকতে হয়, কিন্তু এলম এমন একটি দৌলত, ওলামায়ে কেরাম এমন পবিত্র কাফেলার নাম যারা হাজার বছর পরে 2000 বছর পরে এসেও আম্বিয়া কেরামের পবিত্র মিরাস তারা পেয়ে থাকেন আম্বিয়া। তবে সে হাদিসে একটা জিনিস ভাবতে হবে, রাসূল বলেছেন যারা এমন পেয়েছে ওলামায়ে কেরাম তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস পেয়েছে, এটা আল্লাহর নবীর কথা। তখন আখাদা আখাদা বেহাদি মুয়াফির, আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে,
যদি কোনো গরীব মানুষ রিকশাওয়ালা মনে করে গরীব মানুষ অভাবী মানুষ সে লোকটি যদি বলে আমার কাছে প্রচুর টাকা আছে আপনার কি রকম ধারণা হবে মনে হয় যে 1050 খানিক আছে এইজন্য বেশি টাকা আছে যদি দোকানদার বলে আমার কাছে অনেক টাকা আছে আপনি মনে করবেন 10 লাখ টাকা আছে যদি কোনো শিল্পপতি বলে আমার কাছে অনেক টাকা আপনি মনে করবেন 100-200 কোটি টাকা আছে এই অনেক টাকা রিকশাওয়ালার ক্ষেত্রে 50,000 দোকানের মালিকের কাছে গিয়ে 10 লাখ শিল্পপতির কাছে 200 কোটি 200 কেন লোক হিসেবে পৃথিবীর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মখলুকের মধ্যে সবচেয়ে যার মর্যাদা শীর্ষে যিনি পুরো গোটা দুনিয়াকে একটি মাছের ডামার সাথে তুলনা করেছেন তিনি যদি বলেন আদম যে পেয়েছে বড় কিছু পেয়েছে আদম যে পেয়েছে বড় কিছু পেয়েছে তার বুঝতে হবে পৃথিবীর সব ধনের চেয়ে দামি ফমান আখাদাহু আখাদাহু কাদি ওয়াফে ওলামায়ে কেরামের কদর করবেন কারণ পৃথিবী ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামা ফি জুহরিহা ওয়াল হুফি হিতা ফিল বাহার লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র আল্লাহ পাক তাদেরকে রহম করেন ফেরেশতা তাদের জন্য দোয়া করেন কুল মখলুকা আসমানের যত সৃষ্টি জমিনে যত মখলুকা আল্লাহ নবী একটু ব্যাখ্যা করে বলেন যে আমি যখন মখলুকাত বলবো তোমরা হয়তো বড় বড় প্রাণী মনে করবা ছোট প্রাণী কোনো বুঝি না রাসূল বলেন এই যে পিঁপড়া অত চোখে দেখা যায় না গর্তেই থাকে সেও এবং তোমরা হয়তো সাগরের উপরে ভাসমান জিনিসগুলো দেখো গভীরে যে মাছ আছে সেটিও তারা প্রত্যেকে ওলামায়ে কেরামের জন্য যারা মানুষকে ভালো শেখায় তাদের জন্য দোয়া করে তাদের জন্য দোয়া করে তাহলে এই পৃথিবীতে আপনি কেন ব্যতিক্রম ধর্মী মখলুক হবেন যাদের জন্য চাঁদ সূর্য বনের প্রাণী সাগরের মাছ গর্তের পিঁপড়া কীট পতঙ্গ স্বপ্ন মখলুক যাদের কদর করে মূল্যায়ন করে দোয়া করে আপনি কেন বাদ পড়বেন তাদেরকে শ্রদ্ধা করতে সম্মান করতে এবং তারা কেন সম্মান করে কারণ জানেন কারণ এই কথা বলে আমি শেষ করে দেব কারণ আছে আপনারা মনে করে রাজনীতি করতে করতে অনেক জায়গায় গেছে দেশ টিকিয়ে রাখছেন আপনাদের কারণে দেশ টিকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প মনে করে গোটা পৃথিবী আমি ঠিক রেখেছি অর্ডার অথবা ইউরোপের শাসকরা মনে করে শপথ আমরা দিয়ে রেখেছি এই জন্য আছে অথবা আমরা মনে করে আমরা টিকিয়ে রেখেছি কারোর জন্য এই দুনিয়া নেই কারোর জন্য রবমে কারাম আপনার আখরতের জন্য যেমন জরুরি এমনকি আসমান জমিন টিকিয়ে রাখবার জন্য এদের অস্তিত্ব দরকার নাহলে আকাশ ভেঙে পড়বে জমিন আপনাকে নিয়ে ভূমিধস মাটিতে ঢুকিয়ে ফেলবে কেন লা তাকমুসা হাতে ইউকাল আল্লাহ আল্লাহ হাদিসের আছে কিনা যতদিন আল্লাহ বলার লোক আছে কিয়ামত হবে না তা আল্লাহ বলার লোক আছে কেন কারণ আল্লাহ বলার এই লোকগুলো তৈরি করে কারা ওলামায়ে কেরাম আল্লাহ কারা শেখায় বুয়েটের কোন প্রফেসর ডাক্তারের কোন চেম্বার ইঞ্জিনিয়ারের কোন অফিস তারা আল্লাহ শেখায় না কালমাও শেখায় না তারা কালমা শেখায় আল্লাহ পরিচয় দিয়ে দিন শেখায় এই জন্য এই দুনিয়া আছে ওরা বুঝে এই জন্য সাগরের মাছ দোয়া করে সাগরের মাছ বুঝে আমি মহাসাগরে ঘুরে বেড়াচ্ছি এ পৃথিবী আছে বলে পৃথিবী আছে ওলামায়ে কেরাম আছে বলে গর্তের পিঁপড়া বলে আমি এই যে 6 মাসের খাবার নিয়ে আমি এই জায়গায় লুকিয়ে আছি কেন পৃথিবী আছে বলে পৃথিবী না থাকলে আমি পিঁপড়াও থাকি না গর্তেও থাকি না যে কথাটি পিঁপড়া বুঝে গর্তে সাগরের মাছ বুঝে আপনি এই জায়গায় থাকে কেন বুঝেন না এটা তো রাসূলের কথা আমি বানিয়ে কথা বলেছি আমি আলেম এই জন্য ওলামায়ে কেরামকে একটু বেশি মর্যাদার কথাই বললাম তাই নাকি এগুলো তো সবই কোরআন হাদিসের আলোকেই বললাম দুনিয়ার সমস্ত প্রাণী মখলুকাত ওলামায়ে কেরামকে সম্মান করে মর্যাদা দে আপনারাও সম্মান করবেন যত বেশি সম্মান তত বেশি ঈমান বৃদ্ধি পাবে আর তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা আপনার মওতের সময় ওলামায়ে কেরামদের কথা মওতের সময় কালামা নসিব না হওয়ার আশঙ্কাও থাকতে পারে কলবের অপমৃত্যু হবে মানব জীবন তো কিন্তু কলব মারা গেছে তাও মুনাফিকরা আগে করেছিল মুনাফিকদের প্রেতাত তারাই করে ওলামায়ে হক্কান ওলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবে এই জন্য হাদিসে উক্ত আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিস ফাতাহলি এবং শিখতে হবে শেখাতে হবে শুনতে হবে মহব্বত করতে হবে হাফেজ ইবনে আব্দুল বর রহমাতুল্লাহ আলাইহি বলেন পঞ্চম হবে না পঞ্চম মানে যে ঘৃণা করে যে কি করে সে শিখেও না শেখায় না মহব্বতও করে না আর কি জায়গা বাকি আছে ঘৃণা করে যদি পঞ্চম হও তাহলে তোমার জন্য ধ্বংস হাদিস কথা হলে হাদিস ধ্বংস হবে আমরা কেউ নিজের জন্য ধ্বংস চাই না আমরা চাই দুনিয়ার শান্তি আখরাতে মুক্তি
দুনিয়ার অস্তিত্ব যাদের কারণে টিকে আছে, যারা ঈমান রক্ষা করে তাদেরকে সম্মান করব, দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি সম্মান থাকতে হবে। মনে রাখবেন, আমি পছন্দ করি বা না করি, ওলামায়ে কেরাম কিন্তু ঠিকই কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিকই কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা কেন থাকবে জানেন? কারণ থাকবে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন। তো কোরআন কি শুধু অক্ষর থাকবে না, কোরআন মানা সহ থাকবে? আজকে যারা কোরআনের অক্ষর মুখস্থ করেছে তারা হেফাজ কেমন পর্যন্ত থাকবে, যারা মানা বুঝে ওলামায়ে কেরাম তারাও থাকবেন, যারা তাফসীর বলে মুফাসসির তারাও থাকবেন, যারা ফকিহ ফাকাহ কোরআনের আহকাম বলে তারাও থাকবেন, যেখানে কোরআন শেখার প্রতিষ্ঠান সেগুলোও থাকবে কিয়ামত পর্যন্ত। কাজে আপনি পছন্দ করেন বা নাই করেন, এরা কিন্তু কিয়ামত পর্যন্তই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে মহব্বত করা, তাদের পাশে থাকা, তাদের প্রতি শ্রদ্ধা তৌফিক দান করুন। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।